আজকে সেলাই মেশিনের বিষয় একটা গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিব। সেলাই মেশিন চালানোর ক্ষেত্রে যেটা অনেক উপকারী আপনাদের কাজে আসবে সেটা হলো, আপনারা যে মেশিনে তেলটা ব্যবহার করেন, সেই তেলটা ব্যবহার করা হয় মেশিনটা অনেক রানিং হওয়ার জন্য এবং শব্দ কমানোর জন্য, যাতে কম সাউন্ড হয় এবং কি মেশিনটা চলে দ্রুতগতিতে। এরকম অনেক ভিডিও রয়েছে। আজকে যেটা বলবো, আপনারা যারা তেল ব্যবহার করছেন ঘর থেকে বাসা থেকে, আপনার নারকেল তেল যে আছে এই তেলটা ব্যবহার করবেন না এই শীতের সময়। এই শীতের সময় নারকেল তেলটা ব্যবহার করলে আপনার মেশিনটি চলবে কম এবং কি জামও থাকবে এবং শব্দও হবে। যাই হোক, নারকেল তেল না ব্যবহার করে আপনারা মেশিনের তেল আছে দোকানে কিনতে পাওয়া যায় সেটা নারকেল তেল ব্যবহার করতে পারেন। একটা বিষয় আছে, নারকেল তেলের সাথে কেরোসিন তেল মিক্স করে নিতে হবে হাফ হাফ, তাহলে আপনার নারকেল তেলটা ব্যবহার করতে পারবেন। আর শুধু নারকেল তেল ব্যবহার করা যাবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সেলাই মেশিন সমস্যার ভিডিওগুলো দেখেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন। শুভ তিথি 2।